শেখ মুজিবুর রহমান নবী, আওয়ামী লীগ একটা ধর্ম, এই ধর্মের কলেমা হচ্ছে জয় বাংলা। এই শত্রুদের খতম করো, জয় বাংলা বলে আগে বলো। ছাত্রলীগের প্রতি আমার বিন্দু পরিমাণ দয়া মায়া নেই। আমি খুশি হয়েছি, কিন্তু আমি খুব বেশি উচ্ছ্বসিত নই, সত্যি কথা। কারণ আমি জানি নিষিদ্ধ হওয়াটা হলো মাথা কেটে ফেলা। যারা আমাদের গণতন্ত্রের বুলি বোড়াতেন তাদের অনেকেই এখন মনে মনে ফ্যাসিস্ট হয়ে গিয়েছেন। আমি যখন বক্তব্য শুনছি, ডাক্তার জাহেদ ভাই বলবেন, আমি এই যে বললাম আমি ইউটিউবে দিনের পর দিন কথা বলছি, কিন্তু জনসমক্ষে মনে হয় যে খুব বেশি কথা বলার সুযোগ আমার হয়নি, এজন্য একটু অগোছালো মনে হতে পারে। ফ্যাসিবাদের ব্যাপারে সবাই খুব সক্রিয়। আমরা এখানে এমন একজনও নেই যে ফ্যাসিস্টকে আমরা ঘৃণা করি না, আছে কিনা কেউ? আমরা ফ্যাসিস্টকে ভালোবাসি, আমরা সবাই ফ্যাসিস্টকে ঘৃণা করি। এবং ওবামা, হাসনাত, সার্জিস যারাই কথা বলছে সবারই একটাই টার্গেট এবং একটাই উদ্দেশ্য। তারা বলেছে যে ফ্যাসিবাদী বন্দোবস্ত যেন আর আমরা ফিরিয়ে না আনি। তো এখন ফ্যাসিস্ট বন্দোবস্ত, এখন ফ্যাসিস্ট মানে কি শেখ হাসিনা? না, ফ্যাসিজম ন্যারেটিভটার মধ্যে শেখ হাসিনা পা দিয়েছে বলেই শেখ হাসিনা ফ্যাসিস্ট। শেখ হাসিনা ফ্যাসিস্ট কেননা শেখ হাসিনা ফ্যাসিজমের ন্যারেটিভের মধ্যে পা দিয়ে আমাদের শাসন করেছে, তাই তো? তো ফ্যাসিজমের ন্যারেটিভটা কি, আমি কি বুঝি, আমি একটু বলে আপনাদের শেষ করব। বলছে যে আওয়ামী লীগ হচ্ছে একটি কাল্ট, লীগের রাজনীতি একটি কাল্ট পলিটিক্স। আওয়ামী লীগ একটা ধর্ম, ধর্ম হিসেবেই তারা এটা পালন করেছে, তাই তো? তো এই ধর্মের নবী কি? শেখ মুজিবুর রহমান, রাইট? আর এই ধর্মের কলেমা কি? জয় বাংলা। শেখ মুজিবুর রহমান নবী, আওয়ামী লীগ একটা ধর্ম, এই ধর্মের কলেমা হচ্ছে জয় বাংলা। তো এই নবীর যারা অপমান করবে আমার আওয়ামী অনুভূতিতে আঘাত ফেলবে, আওয়ামী অনুভূতিতে যারা আঘাত দিবে, এই ধর্মকে যারা অবমাননা করবে, তারা সবাই জামাত শিবির, বিএনপি। জামাত শিবির, বিএনপি যেহেতু আমার ধর্মকে অবমাননা করছে, তারা দেশের শত্রু। সকাল বিকাল জামাত শিবির, বিএনপি ধরো, তাদের খতম করো, মামলা দাও, তারা যেন আমি যেই পথ দিয়ে হাঁটি তার ত্রিসীমানায় না আসে। তাদেরকে সমাজ, ব্যক্তি, রাষ্ট্র, চিন্তা, চেতনা সব জায়গা থেকে তাদেরকে বিতাড়িত করো। কেননা জামাত শিবির মুক্তিযুদ্ধের চেতনার শত্রু, বিএনপি মুক্তিযুদ্ধের চেতনার শত্রু। আমি যেহেতু একটি ধর্ম, আমার ধর্মের যারা বিরোধিতা করে তারা সবাই আমার শত্রু। এই শত্রুদের খতম করো, জয় বাংলা বলে আগে বলো। That's fascism. That's fascism. এখন আমরা যখন ফ্যাসিস্টকে সবাই মিলে বিতরণ করেছি, আমরা একটা ফ্যাসিস্ট রাষ্ট্র কাঠামো, চরিত্র, মজ্জা, আমাদের মেধা, আচরণ, শেখ হাসিনা চলে গেছে কিন্তু আমাদের ভেতর থেকে এই জিনিসটা এখনো যায় নাই, আমাদের মধ্যে এই কোনো না কোনো আছে। কেন আছে, কিভাবে আছে, আমি অপ্রিয় সূত্র কথা, কিন্তু আমি যেহেতু সময়ে অপ্রিয় কথা বলি, এইটা একটু আমি বলে শেষ করব। সেটা হলো, আমাদের কথাবার্তায় এখন অনেক মনে হচ্ছে যে, যেমন উমামা বলেছে জাতীয় ঐক্য দরকার, হাসনাত বলেছে যে এটাকে কি বলে, সেও জাতীয় ঐক্যের কথা বলছে, ভুলভ্রান্তি এবং অন্যান্য যেসব বিষয় আছে সেগুলোর কথা বলেছে। আমি দেখলাম কেউ কেউ বক্তাদের মধ্যে রাজনৈতিক দল হিসেবে বিএনপির যে অবদান গত 16 বছরের সেটি স্বীকার করেছে, আবার কিছু কিছু কর্মকাণ্ডে তাদের প্রতি অসন্তুষ্টিও জানিয়েছে। এটা যেহেতু একটি উন্মুক্ত মঞ্চ, যে যার মতো মতামত প্রকাশ করবে, এটাই স্বাভাবিক এবং এটাই আমরা স্বাগত জানাই। কিন্তু আমাদের চালচলন, আচার আচরণের মধ্যে আমরা এমন কিছু করছি কিনা যে শেখ হাসিনা যেমন তার আওয়ামী লীগ ধর্ম দিয়ে সবাইকে, বিএনপি, জামাত শিবির এবং অন্যদেরকে এই ধর্মের বিরোধিতাকারী চিহ্নিত করে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে হেনস্থা করা, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে বঞ্চিত করা, তাদের সুযোগ সুবিধা নষ্ট করা, তাদেরকে জেল জরিমানা দেওয়া, বিচারের নামে প্রহসন করে তাদেরকে ফাঁসি দেওয়া, পুলিশ এবং রাষ্ট্র পরিচালনায় তারা যেন ত্রিসীমানায় না আসতে পারে সেই ব্যবস্থা করা, সেই রকম যে বন্দোবস্ত, এই ফ্যাসিস্ট চরিত্র আমাদের মধ্যে আমরা ফিরাই আনতে চাই কিনা, না আমরা জাতীয় ঐক্যের জন্য কোথাও 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 ছাড় দিয়ে আমরা সবাইকে এক কাতারে নেমে যারা খুন করেছে, যারা হত্যা করেছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে আওয়ামী লীগের সমর্থক গোষ্ঠীকে কর্নাট করে যেন তাদের দলবল ভারী না হয়, এই কারণে যারা নিরপরাধ তাদেরকে আমরা কোনো রকম রাজনৈতিক ট্যাগ না দিয়ে তাদেরকে অনেকটা আমাদের যে দরদের সমাজ প্রতিষ্ঠা করতে চাই, দায়ের সমাজ প্রতিষ্ঠা করতে চাই, যেটা মাহফুজ আলম বলেছে, সেই দিকে আগানোর জন্য অনেক মানুষের ভিতরে যে চাওয়া আকাঙ্ক্ষা, আমি মনে করি যে এই বিষয়গুলো আমাদের মাথায় নেওয়া উচিত। কিন্তু কোনোভাবেই যেন আমাদের ছাত্র এবং জনতাকে যারা গুলি করেছে, রাজপথে মেরেছে, দেখুন ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, এইটা আমি বাহবা দেই, এটা একটা খুব ভালো কাজ হয়েছে, কেননা ছাত্রলীগের প্রতি আমার বিন্দু পরিমাণ দয়া নেই। আমরা চোখের সামনে দেখেছি কিভাবে আমার বোনদেরকে তারা মেরেছে, হেলমেট মাথায় দিয়ে কিভাবে তারা অস্ত্র তুলে নিয়েছে। একটা ছাত্রলীগের অস্ত্রধারীকে কি এই সরকার আমরা গ্রেপ্তার করতে পেরেছি গত আড়াই মাসে? মামলাই হয় নাই। আমরা ছাত্রলীগের, এগুলো তো প্রমাণিত, পত্রপত্রিকায় ছবি আছে কে অস্ত্র নিয়ে রাস্তায় বের হয়েছে, আমরা এটাকে গ্রেপ্তার করতে পারিনি। সুতরাং ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, আমি খুশি হয়েছি, কিন্তু আমি খুব বেশি উচ্ছ্বসিত নই সত্যি কথা, কারণ আমি জানি নিষিদ্ধ হওয়াটা হলো মাথা কেটে ফেলা। কিন্তু যে অস্ত্র নিয়ে ঘুরছিল, যে আমার বোনকে নির্যাতন করেছিল, তারা কিন্তু ঠিকই আছে এর মধ্যে, এবং তারা রাজনৈতিক ভোল পাল্টে কোনো না কোনো ভাবে আরেকটা দলে জয়েন করবে, কোনো না ভাবে ছাত্র শিবিরে জয়েন করতে পারে, ছাত্র দলেও জয়েন করতে পারে। আমি দুঃখিত এই কেউ যদি আপনাদের কষ্ট লাগে, কিন্তু আমাদের মূল যে জিনিস, যে অপরাধী সে কিন্তু শাস্তি পাইল না, সে কিন্তু এটা পালিয়ে গেল। তো এই যে ছাত্রলীগ নিষিদ্ধ করা, ইটস এ পপুলিস্ট মুভমেন্ট। নিষিদ্ধ করলেই যদি অপরাধ দমন হতো কিংবা তার রাজনীতি চিরতরে নিষিদ্ধ হয়ে যেত, ব্যক্তিগতভাবে নেবেন না, আমি যেহেতু অসময়ে খুব অপ্রিয় কথা বলি, এই অপ্রিয় কথাগুলো আপনাদের শুনতে হবে। বাংলাদেশের জামায়াতে ইসলামী 4বার নিষিদ্ধ হয়েছে, এই দল বিলুপ্ত হয়েছে। তো আপনি ছাত্রলীগ নিষিদ্ধ করলেন, পপুলিস্ট মুভমেন্ট, কিন্তু অপরাধী একজনকে আপনি শাস্তি দিলেন না, তাহলে এটা কি আমার এই আন্দোলনের জন্য যারা প্রাণ দিয়েছে তাদের রক্তের সাথে বেইমানি না? এই বিষয়গুলো আমারও প্রশ্ন, আপনাদেরও প্রশ্ন। আমি বেশি সময় দিতে চাই না। আমি অনেকেই বলেন যে কথা বলেন না কেন, ভিডিও নাই কেন, আমি দেশে এসে একটু সময় কাটালাম মানুষের সাথে, এবং অসম্ভব একটা ভালো লাগা নিয়ে আমি যাব, কিন্তু আমি আবার আসবো ফিরে, বারবার ফিরে আসবো। আমি ওখানে যাব হিজরত করতে, কিন্তু এটা আমার আসল জায়গা, আমি আসবো, বারবার আসবো, এবং আমি আমার এই কথাগুলো বলে যেতে থাকবো। আপনাদের একটু সময় নেওয়ার জন্য দুঃখিত, বারবার বলছি, আবারও বলছি, আমি চাই সকল রকম ফ্যাসিজমের বিরুদ্ধে, আমি চাই শেখ হাসিনা যেই জুতার মধ্যে দাঁড়িয়ে ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা কায়েম করেছে, অন্যকে শত্রু এবং ট্যাগ লাগিয়ে রাজনীতি করে নিজের দুর্নীতি লুটপাটের ব্যবস্থা নিশ্চিত করেছে, আমরা চাই না এই সরকার, এই ছাত্ররা, এমনকি আগামী যারা ক্ষমতায় আসবে তারাও যেন প্রতিপক্ষকে একই রকম ট্যাগ এবং ঘৃণার রাজনীতি নিয়ে বাংলাদেশের রাজনীতি করে, কেননা তাতে আমাদের জাতীয় ঐক্য হবে না। রাষ্ট্র হিসেবে আমরা যে এগিয়ে যেতে চাই, আমাদের যে স্থিতিশীলতা দরকার, আমাদের যে ভালোবাসা দরকার, আমরা যে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই, সেইটাতে ব্যাঘাত হবে, এবং এই ব্যাঘাত ঘটানোর জন্য নানান চক্র সক্রিয় আছে, নানান ইন্ধন সক্রিয় আছে। যারা আমাদের গণতন্ত্রের বুলি বোড়াতেন তাদের অনেকেই এখন মনে মনে ফ্যাসিস্ট হয়ে গিয়েছেন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।